ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি জার্মানির ফুটবলের অনেক ভক্ত আছে বাংলাদেশে ফেসবুকে সেই ভক্ত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ বিশ হাজারে জার্মানি ফুটবল ডাই হার্ড ফ্যান্স গ্রুপ অফ বাংলাদেশ পেইজের সেই ভক্তরা এক হয়ে জানালেন তাদের বিশ্বাস এবারের ইউরো জিতবে আয়োজক দেশ জার্মানি মিরপুর একটি রেস্টুরেন্টে একই সাথে নয় বছর পথ চলার উৎসবও পালন করেছে এই জার্মান ভক্তরা জার্মানির বাংলাদেশি ফুটবল ভক্তদের এই পথ চলায় সম্পৃক্ত হয়েছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম 1996 সালে শেষবার ইউরো জেতা জার্মানি এবারও করতে পারে বাজিমাত বলে মনে করেন মামুনুল 14 জুন বাংলাদেশ সময় রাত 1টায় জার্মানি স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ইউরো এই প্লেয়ার এখন বা মুসিয়ালা দুইজনের পার্টনারশিপে এবার সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত নিতে পারবে আমার প্রত্যাশা জার্মানি এবার সেমিফাইনাল সেমিফাইনালে গেলে ইনশাআল্লাহ আমরা ফাইনাল নিশ্চিত টনিক তো আমাদের একজন লেজেন্ড সো টনিক ক্রুজকে নিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন সেটা ফুলফিলও করেছে বিশ্বকাপের পর সবচেয়ে বড় টুর্নামেন্ট কাপ ইউরো কাপে পূর্বে জার্মানি ফুটবলকে সমর্থন দিতে সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে এবার আমরা প্রত্যাশা রাখি ইউরো চ্যাম্পিয়ন হব